নমস্কার, আমি মিলন, শুরু করছি আজকের জেলা বার্তা। রাজনগর থানায় চাকরি প্রার্থীদের কোচিং দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। এলাকায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে, যারা পুলিশ বিভাগে চাকরির পাশাপাশি সরকারি অন্যান্য চাকরির স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিতের উদ্যোগে রাজনগর থানার এসআই বরুণ দাস ও এসআই অরিন্দম দেবনাথ রাজনগর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের চাকরি প্রার্থীদের কোচিং দেওয়ার দায়িত্ব নেন। রাজনগর থানায় সপ্তাহে একদিন করে এই কোচিং ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা। কোচিং পেয়ে খুশি এলাকার চাকরি প্রার্থীরা। তারা জানিয়েছে, এলাকায় বহু দুস্থ চাকরি প্রার্থী রয়েছে, যারা টাকা পয়সার অভাবে ঠিকমতো কোচিং নিতে পারছেন না। তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে এসে কোচিং নিতে পারছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে রাজনগর থানার পুলিশ আধিকারিকরা তাদের কোচিং দিচ্ছেন বলে জানায় চাকরি প্রার্থীরা। রাজনগর থানায় এই মুহূর্তে প্রায় 40 জন চাকরি প্রার্থীকে নিয়মিত কোচিং দিচ্ছেন রাজনগর থানার পুলিশ আধিকারিকরা। রাজনগর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। রাজনগর থানার উদ্যোগে যে আমাদের চাকরি প্রার্থীদের জন্য কোচিং করানো হচ্ছে, তাতে আমাদের খুব উপকৃত হচ্ছে। আর সমস্ত স্যাররা খুব রেসপন্সিবিলিটির সাথে আমাদেরকে ক্লাস করাচ্ছেন, যেগুলো বুঝতে পারছি না বারবার বুঝিয়ে দিচ্ছেন। সমস্ত দিকটাই খুব যত্ন সহকারে হচ্ছে, এতে আমরা খুব উপকৃত হচ্ছি। যে সমস্ত শিক্ষার্থীরা চাকরির জন্য ছোটাছুটি করছেন, তাদের জন্য আমাদের রায়নগর থানা এসআর সাহেব এবং এসআর সাহেবের সঙ্গে আরও সহকর্মী, তারা খুবই সহযোগিতা করে সকল প্রার্থীদের জন্য একটা কোচিং সেন্টার ব্যবস্থা করেছেন এবং টাইম বার করে তারা পড়াচ্ছেন। এর জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি, অনেক কিছু শিখতে পাচ্ছি। আরও যে সমস্ত ধরুন আপনার ছাত্রছাত্রীরা আছে ডিফেন্স লাইনের জন্য, আদার্স যে কোনো চাকরির জন্য, তারা সকলেই খুবই উপকৃত হচ্ছে। অনেক গরিব দুঃখী ছেলে যারা আছে, যারা পড়তে পারে না অন্য কোচিং সেন্টারের জন্য, আর্থিক অবস্থার জন্য তারা ফ্রিতে কোচিং পাচ্ছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই সমস্ত উদ্যোগ নিয়েছেন। রায়নগর যে সমস্ত আপনার কর্মী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খানার সাথে রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। শান্তিনিকেতন মেডিকেল কলেজের উদ্যোগে শান্তিনিকেতনে বাহা পরব উৎসব পালিত হলো। এই বাহা পরব উপলক্ষে শান্তিনিকেতন রতনপল্লী মাঠ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় জাতি ধর্মমত নির্বিশেষে সকলেই সামিল হন এবং বেশ কয়েক হাজার মানুষ ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও পদযাত্রায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ মহাশয়, শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল গৌতম নারায়ণ সরকার মহাশয় ও অন্যান্য প্রফেসর ও ডাক্তার বন্ধুরাও অংশগ্রহণ করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বীরভূম জেলার কিন্নাহারে তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হলো আজ। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা বিরোধীদের কটাক্ষ মন্তব্য করেন। তিনি বলেন, অনুব্রত মণ্ডল আমাদের নেতা, অনুব্রত মণ্ডলের ফর্মুলাতেই ভোট হবে, অনুব্রত মণ্ডলে যদি কোনো কষ্ট হয় বিজেপির সেই রকমই কষ্ট হবে বলে জানিয়েছেন গদাধর হাজরা। অনুব্রত মণ্ডল আমাদের নেতা, ওনার নেতৃত্বেই আমরা বিনুজন একজন চলে আসছি। উনি থাকুক না থাকুক, উনি যে ফর্মুলা আমাদেরকে দেখিয়ে গেছে সে ফর্মুলাতেই ভোট হবে। আর অনুব্রত মণ্ডলে যদি কোনো ক্ষতি হয়, অনুব্রত মণ্ডলের উপর যদি কোনো অত্যাচার হয় বা ওনার যদি কোনো কষ্ট হয়, এখানে যারা বিজেপি করছে তাদের ওই রকমই কষ্ট হবে। সে অনুব্রত মণ্ডল যেরকম কষ্ট হবে সেখানে বিজেপি একই কষ্ট হবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা আম পাবলিক ভোট দেবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, কিন্নাহার। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে
বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার, রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরলাম বিরতির পর। গতকাল আইএনটিইউসি বীরভূম জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো সিউড়িতে। এদিন সিউড়ি তিলপাড়ায় একটি বেসরকারি রিসর্টে অনুষ্ঠিত জেলা কার্যকরী কমিটির সভায় ইন্টাক জেলা সভাপতি মাননীয় মিনাল বসু সভাপতিত্ব করেন। সভায় 19তম প্লেনারি সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা সভাপতি এবং জেলা কার্যকরী সভাপতি পুলক রায় মহাশয়। ভয় টিভি সিউড়ি। আসন্ন হোলি ও শবে বরাত উপলক্ষে রাজনগর থানায় বিকেল 5টায় স্থানীয়দের নিয়ে বিশেষ বৈঠক করা হলো, যেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রাজনগর থানায় আজ শান্তি কমিটি, রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির কর্মকর্তাগণ সহ স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে একটি বিশেষ বৈঠক করা হলো। সকলে যাতে সুস্থভাবে এবং নির্বিঘ্নে নিজ নিজ উৎসব পালন করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে। হোলি উৎসবে সাধারণ মানুষ মেতে ওঠেন রং খেলায়, কিন্তু এই রং খেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে নজর রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসনিক তরফে। পাশাপাশি শবে বরাত উপলক্ষে শব্দবাজি ফাটানোর বিষয়ে যে প্রশাসনিক নির্দেশ রয়েছে তা যেন কেউ লঙ্ঘন না করেন সে বিষয়ে সতর্ক করা হয়। আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, বিডিও শুভদীপ পালিত, সার্কেল ইন্সপেক্টর চন্দ্রপুর পীযূষকান্তি লায়েক, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, সমাজসেবী রানা প্রতাপ রায় সহ অন্যান্যরা। আজকে আমরা রাজনগর থানা প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিগণদের নিয়ে একটা হোলি, আসন্ন হোলি এবং আমাদের শবে বরাত ফেস্টিভ্যালটা যাতে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই ব্যাপারে আমরা একটা মিটিং করলাম আজকে। এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করেছি এবং সবাই সেই ব্যাপারে রাজি হয়েছেন যে অনিচ্ছাকৃত লোককে আমরা কেউ রং দেব না, আর ফেস্টিভ্যাল যেমন ফেস্টিভ্যালের মতোই হবে, আর প্রশাসন আমাদের সবার পাশেই থাকবে। আর আমরা আশা করব যে আজকের মিটিংটা আমাদের ফ্রুটফুল হয়েছে এবং আমরা সুখ শান্তির মধ্যেই আমরা এই দুটো ফেস্টিভ্যাল একসঙ্গে পালন করতে পারব। শব্দবাজির ব্যাপারে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে রেস্ট্রিকশান আছে সেইটা আমরা বলে দিলাম। আশা করি শব্দবাজি এই এলাকায় খুব একটা ফোটেও না, আর আশা করব এখানকার লোকেও কোনো ফাটাফাটি যদি আমাদের কোনো নজরে আসে তার এগেনস্টে আইনগত ব্যবস্থা আমরা নেব। খানার সাথে রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।